নাটোরের নলডাঙ্গায় ব্যবসায়ী অরুণ শর্মা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছে নলডাঙ্গা বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা। সোমবার সকালে নলডাঙ্গা বাজারে বাজার ব্যবসায়ী মালিক সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর কবির, নলডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী, স্থানীয় কাউন্সিলর শরীফুল ইসলাম পিয়াস ও নলডাঙ্গা বাজার সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল কমিটির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান। এ সময় ব্যবসায়ীদের জীবনের নিরাপত্তা ও বাজার এলাকায় চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে ব্যবসায়ী নেতারা নিহত অরুণ শর্মা হত্যায় জড়িত গ্রেফতারকৃত আল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আমরা বড় ব্যবসায়ী এখানে খুব মুষ্টিমেয় হাতে হাতে গোনা কয়েকজন, আর যারা আপনারা নলডাঙ্গা বাজারের ব্যবসায়ী সবাই আমাদের যেখানেই থাকুন মনে রাখবেন আমরা ব্যবসায়ী, আমরা ন্যায্য ব্যবসা করে অনেক যেতে পারেন, উপরে যাবো না, কাজ আছে। তুমি আমাদের এর আগে ব্যবসায়িক মহলেরা আছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের এরকম কখনো হয়নি। আমরা একটা জিনিস লক্ষ্য করেন যে নলডাঙ্গাতে দেখো আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক, আমাদের লোকান ঠাকুর যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোক, ইনশাআল্লাহ বিচার হবে। আমরা যে শাস্তি দেখে আর কারো যেন সাহসে না কুলায় অন্যায়, রোধ হল ওদিকে ওদিকে এটা আমার জিনিসটা।